আজকে তো 31st নাইট না, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম আছে না নাই, তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজব্যান্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব, পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ্দোহা, এটা কি খুব বড় সূরা? কথা কয় না, সূরাতুদ্দোহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলেন, ওয়াচিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন, তাহলে 12 মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে, 12টা সূরা প্রতি মাসে একটা। আজকে তো 31st নাইট না, কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি, 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা হয়ে যায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি, আল্লাহ কবুল করুক। তো যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন, প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইলো তোমার, স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, নাই স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়িদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই তো, কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও। লাইক, কমেন্ট, শেয়ার and to subscribe.